হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ডাব্লুবি এডুকেশান নিউজে তো ডাব্লুবি এসএসসির একটি ছোট্ট আপডেট তোমাদের কাছে তুলে ধরছি সুপ্রিম কোর্টে অযোগ্য ও অবৈধভাবে চাকরি প্রাপকদের সংখ্যা জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন আজ সুপ্রিম কোর্টে এসএসসি মামলা শুনানি হলফনামা দিয়ে এসএসসি জানিয়েছে দু হাজার ষোলো এর নিয়োগে চারটি বিভাগে অযোগ্য চাকরি প্রাপকদের সংখ্যাটা এক হাজার দুশো বারো তো এর আগে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার ও এসএসসি এসএসসির তালিকা অনুযায়ী অযোগ্যদের সংখ্যা নির্মরূপ গ্রুপ সি অযোগ্য হচ্ছে তিনশো একাশি গ্রুপ সি একশো বত্রিশ র্যাঙ্ক জাম্প প্যানেলের বাইরে দুশো উননব্বই দুশো ঊনপঞ্চাশ আর গ্রুপ ডি অযোগ্য হচ্ছে ছশো আর গ্রুপ ডি র্যাঙ্ক জাম্প হচ্ছে দুশো সাঁইত্রিশ গ্রুপ ডি প্যানেলের বাইরে তিনশো একাত্তর নবম দশম অযোগ্য হচ্ছে একশো পঁচাশি নবম দশম র্যাঙ্ক জ্যাম্প চুয়াত্তর প্যানেলের বাইরে একশো এগারো একাদশ দ্বাদশ অযোগ্য আটত্রিশ একাদশ দ্বাদশ শিক্ষক র্যাঙ্ক জ্যাম্প কুড়ি আর একাদশ দ্বাদশ প্যানেলের বাইরে হচ্ছে আঠেরো তো এই ছিল ছোট্ট একটি আপডেট যদি ভালো লাগে একটা লাইক স্যার এবং সাবস্ক্রাইব করে দিও এবং আমার সাথে থেকেও পরবর্তী আপডেট তোমাদের কাছে খুব শীঘ্রই নিয়ে আসবো